गूगल पे पार्सोनल इन्स्टैंट लोन। नमस्कार, आमी अमित कुमार और अपना देखें रुंटे कल बांगला आबार एक नतून भिडियोते अपन सबाई के स्वागत। गूगल पे थे इन्स्टैंट पार्सोनल लोन आपनी क्या नेबें, जरा गूगल पे व्यवहार कर ता देखें गूगल पे थे लोन नेवार व्यवस्था आछे। অনেকেই আছেন যারা গুগল পে ব্যবহার করে কিন্তু গুগল পে থেকে যে লোন নেওয়া যায় সেটা তারা জানেন না, এবং অনেকেই আছেন যারা লোন নেবার জন্য বিভিন্ন রকম অ্যাপ খুঁজে বেড়ায় যে কোথা থেকে লোন নেওয়া যায়। আজ আমি আপনাদের দেখাবো 5 মিনিটের মধ্যে 15,000 টাকা থেকে 5 লাখ পর্যন্ত লোনের ব্যবস্থা আছে। কোনো রকম ডকুমেন্টস লাগবে না, বেশিরভাগ অ্যাপেই কিন্তু স্যালারি ডকুমেন্টস চাই, এখানে কোনো স্যালারি ডকুমেন্টস লাগবে না। आज हमें अपन डिटेल्स देखो कत पार्सेंट अपना काटबे, कत इंटरेस्ट, कत ईएमआई, एक बारे डिटेल्स ए टू जेड देखो गूगल पे थे कि लोन नीते हैं। तर आगे आकटी कथा अपन नहीं, गूगल पे किन्तु कोनो समय सरसरी लोन देना। गूगल पे कि गूगल पे कि एपर साथे कोलाबोरेशन करे तारा लोन देखान गूगल पे किन्तु कमिशन निये नेय। गूगल पे इंटरेस्ट होच्छे से कमिशन पाबे, किन्तु सरासरि गूगल पे कोनो समय लोन देबे ना, किन्तु एखाने गूगल पे माध्यमेई आपनार लोन होबे। ताई गूगल पे थेके लोन निते गेले आपनार कि करते होबे, सर्वप्रथम आपनार गूगल पे ओपेन करते होबे। जादेर गूगल पे नेई तारा प्ले स्टोर थेके गूगल पे डाउनलोड करे नेबेन। एइबार आपनार लोन निते गेले आपनार पैन कार्डेर उपर निर्भर करबे आपनि कत लोन पेते पारेन। 5 মিনিটের মধ্যে 15,000 টাকা থেকে 5 লাখ পর্যন্ত লোনের ব্যবস্থা আছে। আপনার প্যান কার্ডের উপর নির্ভর করবে আপনি কত লোন পেতে পারেন। অনেক আছেন যারা স্টুডেন্ট, তাদের খুবই মাঝে মধ্যে কিছু লোনের প্রয়োজন পড়ে, 5 মাস, 6 মাস, 1 বছর, বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আপনি 6 মাসের জন্য নিতে পারেন, 1 বছরের জন্য নিতে পারেন, 3 মাসের জন্য নিতে পারেন, এবং সামান্য ইএমআই, खूब जे एक बेसि बड़ो ईएमआई ता ना। ताहले चलुन देखाई जे गूगल पे थेके आपनी किभाबे लोन नेबेन। गूगल पे थेके लोन नीते गेले आपनार प्रथमेई गूगल पे ओपेन करते होबे। गूगल पे ओपेन करार पर एई धरनेर एकटी इंटरफेस आसबे, तारपर देखुन एई जे बिजनेस तार पाशे एक्सप्लोर, এই এক্সপ্লোরে ক্লিক করবেন। তারপর দেখুন অনেক অ্যাপ চলে এসেছে, এইবার এখান থেকে যে কোনো একটি অ্যাপে আপনি ক্লিক করবেন। আপনার যে অ্যাপটি পছন্দ হয় সেই অ্যাপ থেকে আপনি লোন নিতে পারেন। এখানে অনেকগুলো অ্যাপ আছে, যে কোনো অ্যাপ থেকে আপনি লোন নিতে পারেন। এই সব অ্যাপগুলো কিন্তু আরবিআই অনুমোদিত, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনুমোদিত। এখান থেকে কিন্তু আপনি যদি লোন নেন তাহলে কিন্তু আপনার কোনো রকম সিকিউরিটির কোনো প্রবলেম থাকবে না। তাহলে কি করব, যে কোনো একটি অ্যাপে আমি প্রথমে ওপেন করব মানি, এই ইনস্টাল মানি এই অ্যাপটিতে ক্লিক করলাম। এই অ্যাপটি দেখুন জাস্ট 2 মিনিটে 25,000 টাকা পর্যন্ত আপনি লোন পাবেন। এখানে কিন্তু সামান্য লোন, খুব বেশি বড় লোন দেবে না, 25,000 টাকা আপনি লোন পেতে পারেন এখান থেকে। ভিউ মাই লোন, ভিউ মাই লোনে ক্লিক করবেন, তারপরে সাইন ইন করতে হবে। সাইন ইন করলাম, ফোন নাম্বারটি অ্যালাউ করতে হবে, তারপর এখানে প্যান নাম্বার দিতে হবে। ফুল নেম দিলাম, ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, স্যালারি মানে চাকরি করলে স্যালারি, এখানে সেল এমপ্লয় দিলাম,
কোম্পানি নেম, কোম্পানি নেম থাকলে কোম্পানি নেম দেবেন। একটা গ্রাহক দিয়ে দেবেন, এখানে আপনার কোম্পানির নাম দিতে হবে, যে কোনো একটি নাম দিলেই হলো, মান্থলি ইনকাম কত সেটাও দিতে হবে। তারপর এখানে যতগুলো ফর্ম আছে সব ফিল আপ করতে হবে, তারপর ব্যাংক ট্রান্সফার করতে হবে, মান্থলি ইনকাম কত, কত বছরের এক্সপিরিয়েন্স, সব ডিটেলস দিয়ে পুরো ফুল নেম দিতে হবে। ফুল নেম দিয়ে দেবো এখানে, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ অ্যালাউ করে দিতে হবে। ডিভাইস লোকেশন অ্যালাউ করতে হলো, পিন নাম্বার দিলাম, সব কিছু করা হয়ে গেল। এখানে বলছে আপনি আগে কোনো লোন নিয়েছেন কি না, আমি বললাম না। ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড, ইয়েস আই হ্যাভ ক্রেডিট কার্ড। নো, কোনো ডিফল্টস নেই। সিলেক্ট ব্যাংক নেম, এখান থেকে যে কোনো একটি ব্যাংক সিলেক্ট করতে হবে, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটি সিলেক্ট করবেন। ব্যাংক অফ বরোদা করলাম, ইয়েস ডেবিট কার্ড আছে করে দিলাম। তারপর দেখুন কিছু ডকুমেন্টস করতে হবে, এখানে বলছে ইউ হ্যাভ ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্সেস অফ দিস স্যালারি অ্যাকাউন্ট, নো, আমি নো করে দিলাম। রিকোয়ার লোন অ্যামাউন্ট, আপনি কত টাকা লোন নেবেন, আমি এখানে 15,000 করে দিলাম, 15,000। 15,000 টাকা করার পর নিচের যে অপশনে আছে সেখানে আপনার মান্থলি কত টাকা আপনি শোধ করবেন, কত টাকা ইন্টারেস্ট হয়, ইন্টারেস্ট আপনার ক্যালকুলেশন করে সব ডিটেলস এখানে বসাতে হবে, কত মান্থলি কত টাকা এবং তার সুদ কত সেটা মিলিয়ে আপনার এখানে বসাতে হবে। তারপর সাবমিট করতে হবে। 20% দিই, ইন্টারেস্ট রেট 20% দিলাম। 5,000 টাকা লোন স্যাংশন হয়েছে। এইবার দেখুন আমার এখানে 5,000 টাকা লোন স্যাংশন হলো। এইবার কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, 5 মাসে 200 টাকা করে দিতে হবে। 5,000 লোন হয়ে গেল। তারপর এখানে সিলেক্ট লোন পারপাস এখানে ক্লিক করতে হবে, এইবার কী কারণবশত আপনি লোন নেবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমি হোম রেনোভেশন দিলাম, কিংবা আপনি এডুকেশনও দিতে পারেন, হোম রেনোভেশন দিলাম। তারপর নিচে নেমে যাব, এনাবেল ক্রেডিট লিমিট, তারপর দেখুন এখানে আছে প্রসেস টু পে 199 টাকা। এখানে কিন্তু 199 টাকা আপনার পে করতে হবে, কেননা আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন সেই ডকুমেন্টসগুলো এখানে ভেরিফাই হবে, তার জন্য 199 টাকা চার্জ দিতে হবে।
এইবার আপনি যদি 199 টাকা চার্জ দিতে না চান তাহলে নিচে দেখুন এই যে হ্যাভ এ প্রোমো অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন তারপর আই এম 100 এ ক্লিক করবেন রিডিমে ক্লিক করবেন আই এম এ 100 ক্লিক রিডিমে ক্লিক করলাম 199 টাকার অপশনটি চলে গেছে এবার প্রসিডে ক্লিক করতে হবে তারপর আপনার প্যান ভেরিফাই করতে হবে প্রসিডে ক্লিক করার পর প্যান কার্ডের ছবি দিতে হবে ক্লিক প্যান ফটো আপনি আগে থেকে ছবি তুলে নিতে পারেন এবং এখানে ক্লিক করে সরাসরি ছবিও তুলতে পারেন ছবি দিতে হবে ক্লিক প্যান ফটোতে ক্লিক করতে হবে ক্লিক প্যান ফটোতে ক্লিক করব এইবার ফাইল থেকে নেওয়া যাবে এবং ফটোতেও ক্লিক করে দেবো ফটোতে ক্লিক করলাম ক্যামেরায় ক্যামেরায় ক্লিক করলে অ্যালাউ করে দিতে হবে আমি প্যান কার্ডে সরাসরি এখান থেকে ছবিটা তুলে নিচ্ছি প্রসিডে ক্লিক করতে হবে এবার আপনার প্যান কার্ডটা যদি সঠিকভাবে তোলা না হয় এ দেখুন এখানে দেওয়া আছে যদি প্যান কার্ডটি কেটে যায় কিংবা সাইড থেকে উঠে যায় তাহলে ক্লিক করে আবার সেলফি তুলে নিতে পারেন সেসব কিছু করতে হবে না প্যান কার্ড সাকসেসফুল হয়ে গেল এইবার আধার কার্ড আধার কার্ডের ছবি দিতে হবে প্রথম পেজ এবং লাস্ট পেজ আধার কার্ডের দুটোই কিন্তু দিতে হবে আপনার যদি আগে থেকে তুলে নিতে পারেন তাহলে হবে আর নাহলে এখানে ক্যামেরায় ছবি তুলেও দিতে পারেন আমি ক্যামেরায় ছবি তুলে দিচ্ছি আধার কার্ডের দু পিটি আপলোড দিতে হবে এক পিট আপলোড হয়ে গেছে তারপর ব্যাক সাইডও আমি আপলোড দেবো তারপর এখানে সিটি দিতে হবে আপনি কোন শহরে বাস করেন স্টেট দিতে হবে পিনকোড দিতে হবে আপনি বাড়ি কোথায় থাকেন ফ্যামিলিতে কাদের সাথে থাকেন এখানে ডিটেলস সব কিছু আপনার ফিল আপ করতে হবে ফ্যামিলি মেম্বারের সাথে থাকেন না আপনি একা থাকেন সব অপশনগুলো আপনার ফিল আপ করতে হবে তারপর সাবমিট করতে হবে তারপর এখানে আপনার ব্যাংকের যাবতীয় সব ডকুমেন্টস দিতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সব কিছু আপনি এখানে ডকুমেন্টস ফিল আপ করে জমা দেবেন আর কিছু করতে হবে না এবং এখানে যে ব্যাংকের ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো আপনার নিয়ে ব্যাংকে জমা দিতে হবে এবং আপনার এই একটি কোড দেবে এই কোডটি নিয়ে ব্যাংকে দেবেন তবে আপনি টাকা পাবেন।